হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে দেখাবো বি থিম নিয়ে। বি থিম হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা পপুলার এবং থিম ফরেস্টের মোস্ট পপুলার একটা বেস্ট সেলিং থিম। এই থিমটা অলমোস্ট অনেকবার সেল হয়েছে। তো চলুন আগে প্রথমে আমরা দেখে আসি এই থিম সম্পর্কে। থিম সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আমরা এখন দেখে আসবো। চলুন শুরু করা যাক। প্রথমে বলে নিই, আমি আজকে এই যে ডেমোটা আছে এই ডেমো সাইটটা আমি কাস্টমাইজ করে দেখাবো। এরকম প্রায় 300+ ডেমো সাইট বি থিমের মধ্যে রেডিমেড তৈরি করা আছে। তো এগুলো থেকে আমি আজকে জাস্ট এই থিমটাকে বা এই ডেমোটাকেই কাস্টমাইজ করে দেখাবো আপনাদের। এর আগে আমরা চলে দেখে আসি যে বি থিম কী এবং বি থিমের সম্পর্কে যাবতীয় ইনফরমেশন। তো বি থিম লিখে আমি জাস্ট গুগলে সার্চ করলাম, চলে আসলাম বি থিমের যে প্রথমে থিম ফরেস্টের লিঙ্কটা, এই লিঙ্কে চলে যাবো আমি। তো চলে আসলাম আমি বিথিমের পেজে। থিমটার প্রাইস অলমোস্ট $59, ভ্যাট সহ এটা $61 লাগে কিনতে। এবং এই থিমটা তৈরি করছে মাফিন গ্রুপ নামে একটা কোম্পানি। এবং এই থিমটা অলমোস্ট 2,25,632 বার সেল হয়েছে এবং রেটিং মোটামুটি ভালো। রেটিং হচ্ছে 4.83, এভারেজ একটা ভালো রেটিং আছে এই থিমটার। তো এই থিমটার মধ্যে আমরা অলমোস্ট 600+ প্রিভিউ ওয়েবসাইট পাচ্ছি, যেগুলো শুধুমাত্র কাস্টমাইজ করলেই আমাদের কাজ শেষ, নতুন করে আমাদের কষ্ট করে তৈরি করতে হবে না। তো দেখুন, থিমটা ইউজ করা খুবই ইজি, খুবই সহজ। শুধুমাত্র কয়েক ক্লিকের মধ্যে আমরা থিমটাকে আমাদের সাইটের মধ্যে ইম্পোর্ট করতে পারি এবং ডিজাইন করা খুবই সহজ, খুবই ইজি। এবং মাফিন গ্রুপের এই মাফিন গ্রুপ কোম্পানি, এই মাফিন গ্রুপের রেডিমেড একটা প্লাগ ইন এখানে দেওয়া আছে, বিল্ডার, মাফিন বিল্ডার। অথবা আমরা চাইলে এলিমেন্টর প্রো বা এলিমেন্টর বিল্ডার দিয়েও কাজ করতে পারি, এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে। সো আমরা আপাতত এলিমেন্টর পেজ বিল্ডার যাচ্ছি না, কারণ এলিমেন্টর পেজ বিল্ডার নিয়ে আমি এখন পর্যন্ত কোনো কাজ দেখাইনি। তো আমরা জাস্ট মাফিন গ্রুপের যে মাফিন বিল্ডার আছে, এই মাফিন বিল্ডার দিয়ে কীভাবে কাস্টমাইজ করা যায় সিম্পলি এগুলো দেখবো। সাধারণত আমরা আগে যেগুলো থিম ইউজ করছিলাম, যেগুলো থিম কাস্টমাইজ করছিলাম, সেম একই রকম হবে এই থিমটা কাস্টমাইজেশন। তো এর আগে আমরা লাইভ প্রিভিউতে গিয়ে দেখে আসি যে কী কী ধরনের সাইট আমরা এখান থেকে তৈরি করতে পারি এবং কী কী ধরনের সাইট এখানে রেডিমেড তৈরি করা আছে। দেখুন, প্রথমে দেওয়া আছে যে 600+ প্রিভিউড ওয়েবসাইট, এবং নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো আরও ক্যাটাগরি। এখানে অনেক ক্যাটাগরির থিম প্রিভিউড ওয়েবসাইট আছে। তো আমরা এখানে অ্যাট লাস্ট 600-626টা প্রিভিউড ওয়েবসাইট পাচ্ছি, যেগুলো হচ্ছে টোটালি এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করা। এই যে ডেমোগুলো আছে, এই ডেমোগুলো টোটালি এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করা হবে, কাস্টমাইজ করা যাবে। এরপর আমি ওয়ান পেজের একটা যদি চলে যাই, দেখুন মাফিন গ্রুপ বা মাফিন বিল্ডার দিয়েও কাস্টমাইজ করতে পারবো, আমি এলিমেন্টর দিয়েও কাস্টমাইজ করতে পারবো। তো দেখুন, এখানে আমি কী কী সাইট তৈরি করতে পারবো, যেমন ধরেন অ্যানিমাল এবং ন্যাচারাল সাইট তৈরি করতে পারবো, আর্ট অ্যান্ড কালচার, কার বাইক নিয়ে সাইট তৈরি করতে পারবো, কর্পোরেশন এবং অর্গানাইজেশন, বিভিন্ন অর্গানাইজেশন বা এজেন্সি এজেন্সি কোম্পানি, এই সাইটগুলো তৈরি করতে পারবো এই থিম দিয়ে। ডিজাইন এবং ফটোগ্রাফি সাইট তৈরি করতে পারবো, এডুকেশন লার্নিং ওয়েবসাইটও তৈরি করতে পারবো আমরা এই সাইট এই থিমটা দিয়ে। এন্টারটেনমেন্ট, ফ্যাশন, ফিন্যান্স, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের সাইটটা তৈরি করা সম্ভব এই সাইটটা দিয়ে। এবং হেলথ, বিউটি, হাউজিং আর্কিটেকচারাল, ম্যাগাজিন রাইটিং, অকেশন এবং মোস্ট অফ ম্যাক্সিমাম মাল্টি সাইট আমরা এখান থেকে তৈরি করতে পারবো এই একটা থিম দিয়েই। তো একটা থিম দিয়ে যদি এত কিছু তৈরি করা যায়, তো অবশ্যই এই থিমটা অনেক ভালো, পপুলার এবং মোস্ট সেলিং একটা থিম হবে। এবং অলমোস্ট দেখুন, এখানে যেহেতু 2,25,000 বার সেল হয়েছে এই থিমটা, তার মানে অবশ্যই থিমটা একটা বেস্ট সেলিং থিম। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে আমাদের আজকের টিউটোরিয়াল কাস্টমাইজেশন পর্ব। প্রথমে আমরা চলে যাব আমাদের সাইটে, সি প্যানেলে চলে যাই। আচ্ছা, সি প্যানেলে চলে আসলাম আমি, সি প্যানেলে এখন লগ ইন করবো। তো সি প্যানেলে লগ ইন হইতে হইতে আমি এখন আমার ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে চলে আসার পর দেখুন, আমি এখানে আমার বি থিমটা আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি, আমি জাস্ট এটাকে এক্সট্রাক্ট করবো। এক্সট্রাক্ট ফাইল ক্লিক করলাম, এক্সট্রাক্ট করলাম। আচ্ছা, এক্সট্রাক্ট, দেখুন বি থিমটা আমি এক্সট্রাক্ট করে ফেলছি। এখন আমার এখান থেকে দেখুন বি থিম, বি থিম সাইল এবং পিএইচডি, আমরা এখানে বি থিম, এটা হচ্ছে থিমের মেইন ফাইল,
এটা বিথিমের চাইল্ড থিম। ওকে আমি এখন কি করব, আমি সরি আমি বিথিমের যে বিথিমটা যেটা আছে এই বিথিমটাকে আমি সেট আপ দেবো। তার আগে আমি একটু ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমি চলে যাব ওয়ার্ডপ্রেসে। এখন আমি জাস্ট ইনস্টলে ক্লিক করি, এরপর আমি এখান থেকে ডোমেন সিলেক্ট করে দিলাম। সচরাচর যেগুলো আমরা আগে করছিলাম সেম একই কাজ আবার করব। এখানে সেম দিয়ে দিলাম আমি, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, স্ট্রং ইউজার নেম ইউজ করবেন। সো আমি এখানে কোনো থিম ইউজ করতেছি না, কারণ আমি একটা প্রিমিয়াম থিম ইউজ করব। সো জাস্ট ইনস্টলে ক্লিক করি, কিছুক্ষণ সময় লাগবে, এর মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, আমরা এখন চলে যাব আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএলে। ওকে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএলে চলে আসলাম আমি। এখন আমরা আমাদের যে বিথিমের থিমটা আছে সেই থিম ফাইলটা আমি আপলোড করে দেব। অ্যাপিয়ারেন্স থেকে আমি থিমে চলে যাব, এরপর অ্যাড নিউ, এখান থেকে আপলোড করে দিচ্ছে থিমটাকে। আপলোড ব্রাউজ বিথিম, এটা হচ্ছে বিথিমের ফোল্ডার, চলে আসলাম আমি। এখন বিথিমের যে ফাইল, যে থিমের ফোল্ডারটা আছে বা থিমের ফাইলটা আছে, জিপ ফাইলটা আছে, এই থিম ফাইলটাকে আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। জাস্ট ইনস্টল নাও, সেম একই কাজ, একই রকমের, যে সেম ভাবে আমরা আগে যেভাবে থিম ইনস্টল করছিলাম সেম একই রকম এখনো হবে, একই এখনো করতে হবে বা এই থিমেও করতে হবে। যতগুলো থিম আমরা আপলোড করব ওয়ার্ডপ্রেসে সেম একই নিয়ম একই সিস্টেমে আমাদের আপলোড করতে হবে। একটু সময় লাগবে, আমাকে সময় দেই। আমাদের থিমটা আপলোড হয়ে গেছে, আমরা জাস্ট এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে থিমটাকে অ্যাক্টিভ করে নিব। ওকে থিমটা আমাদের নাল করা ছিল, যার কারণে আগে থেকে এখানে রেজিস্টার দেখাচ্ছে, প্রি রেজিস্টার্ড। তো আপনারা যখন কিনবেন অবশ্যই এখান থেকে আপনার পারচেজ কে দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন, ঠিক আছে? তো আমার রেজিস্ট্রেশন অলরেডি করা দেখাচ্ছে এখানে। সো আমি এখন অন্য কোনো কাজ করবো না, এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে প্লাগ ইন ইনস্টল করতে হবে। যে রিকোয়ার্ড যে প্লাগ ইনগুলো আছে সেই প্লাগ ইনগুলো আমাদের ইনস্টল করে নিতে হবে। তো আমি এখান থেকে সবগুলো প্লাগ ইন, দেখুন এখানে বিথিমের যে মেনুটা আছে এখান থেকে ইনস্টল প্লাগ ইন অপশন চলে আসছে। এখানে আমি চলে আসার পর এখান থেকে সবগুলো প্লাগ ইন সিলেক্ট করে দিয়ে আমি জাস্ট ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লাই করলাম। একটু সময় লাগবে সবগুলো হইতে, আটটা প্লাগ ইন। ওকে আমাদের আটটা প্লাগ ইন ইনস্টল হয়ে গেছে, আমরা রিটার্ন চলে যাবো আবার আগের প্লাগ ইনস্টলারে। এখন আমাদের কি করতে হবে, জাস্ট সিলেক্ট করে অ্যাক্টিভ, ওকে জাস্ট সিলেক্ট করে অ্যাক্টিভ করে অ্যাপ্লাই। ওকে অ্যাক্টিভ করে অ্যাপ্লাই। ওকে আমাদের প্লাগ ইনগুলো সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমরা চলে যাব প্রি বিল্ট ওয়েবসাইটের মধ্যে। তার আগে আমরা আমাদের সেটিং থেকে পার্মানেন্টটা চেঞ্জ করে নিই। এসইওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পার্মানেন্ট, পোস্ট নেমটা করে দেবেন ইয়েস সেভ চেঞ্জ। এরপর আবার তার কোনো কাজ নাই, এখন আমাদের জাস্ট বিথিমের যে অপশনটা আছে এখান থেকে আমরা একটা ড্যামো ইনস্টল করে নেবো। প্রি বিল্ড ওয়েবসাইটে চলে যাব, এখন আমরা ড্যামো একটা ইনস্টল করে নেবো। তো আমি আগে বলছিলাম যে আমি অ্যানিমাল শেল্টার এই যে ড্যামোটা আছে এই ড্যামোটাকে আমি কাস্টমাইজ করে দেখাবো। এই ড্যামোটা আমার খুব ভালো লাগে, যার কারণে ড্যামোটা আমি আপনাদের কাস্টমাইজ করে দেখাবো, ঠিক আছে? সেম একই জিনিস আগে আমরা যেভাবে তৈরি কাজ করছিলাম সেম একইভাবে। তো এখানে অ্যানিমাল শেল্টারটা আমি এখানে চাইলে সার্চ করেও নিয়ে আসতে পারি। অ্যানিমাল শেল্টার চলে আসছে এখানে, বা এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো
ডেমো এখান থেকে ইনস্টল করতে পারেন। ওকে, আমি অ্যানিমাল শেল্টারটা ক্লিক করলাম, তারপর ইনস্টলে ক্লিক করতে বলতেছে। তো এখানে বলেছে রেভলিউশন স্লাইডার আর হচ্ছে কন্টাক্ট ফ্রম 7, এই দুটো প্লাগইন আমাদের অ্যাক্টিভ করার নাই। সো আমি নেক্সটে ক্লিক করি, প্লাগইন দুটো অটোমেটিক ইনস্টল নিবে, নিয়ে আমাদের সাইটটা ডেমোটাকে ইম্পোর্ট করে দিবে। তো এখান থেকে আমি স্কিপ করতেছি, সবগুলোই নিব আমি, জাস্ট সবগুলো সিলেক্ট করে ওকে করে দিলাম। ইনস্টল একটু সময় লাগবে কমপ্লিট হইতে, লোডিং অফ হয়ে গেছে। দেখি একটু আমাদের সাইটটা ভিজিট করি আমরা। ওকে, আমাদের ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে। এইখানে একটা জাস্ট মেসেজ দেখাইতো, মেসেজ শো করতো, মেসেজটা শো করেনি। তো আমি সাইডে দেখলাম যে সাইডে আমাদের ডেমোটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন আমি সেকেন্ড নেক্সট যে অপশনটা যাব সেটা হচ্ছে থিম অপশন। আমাদের থিম যে অপশন আছে, থিম অপশন থেকে এখন দেখেন এখানে কী কী চেঞ্জ করতে পারবেন আপনি। এই যে আমাদের যে লোগোটা আছে এখানে, আপনি চাইলে এখান থেকে লোগোটা চেঞ্জ করতে পারবেন, রেটেন লোগো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখানে স্টিকি হেডার লোগো, যখন আমি নিচের দিকে চলে আসতেছি দেখেন এই যে হেডার লোগো, স্টিকি হেডার লোগোগুলো আছে, এই লোগোটা চেঞ্জ করতে পারবেন। এরপরে মোবাইল লোগো আছে, হ্যাঁ এইভাবে এখান থেকে লোগো চেঞ্জ করতে পারবেন আপনি। এরপরে জেনারেল সেটিংয়ে গিয়ে আপনি সাইডের লেআউটটা চেঞ্জ করতে পারবেন, সাইডটাকে বক্স আকারে হবে না ফুল উইড হবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর আছে স্টাইল, দেখেন স্টাইল কেমন কেমন স্টাইল এখানে মেইন, এটা হচ্ছে স্টাইল দেওয়া ছিল এখানে সিম্পল স্টাইল, ক্লাসিক স্টাইল, স্টাইল চেঞ্জ করতে পারবেন এখান থেকে। সো এখান থেকে দেখে দেখে আপনারা চেঞ্জ করতে পারবেন। বাটন আছে, বাটনের চেঞ্জ করতে পারবেন। দেখি আমাদের বাটন কোথায়, এই যে এখানে বাটন দেওয়া আছে, বাটনের স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন। অল ওভার সবগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনারা। তারপর আমরা হেডার এবং সাব হেডারে চলে আসি। হেডার এখানে আমাদের একটা হেডার আছে, সাব হেডার কোনো দেওয়া নাই, জাস্ট একটাই হেডার এখানে ইউজ করা আছে। আপনারা চাইলে এই যে হেডার মেনুটা আছে বা হেডিং অপশনটা আছে, এই হেডিং অপশনটা এই ডান দিকেও নিয়ে আসতে পারেন, বাম দিকেও নিয়ে আসতে পারেন। তো আমি একটা একটা চেঞ্জ করে দেখাই, আমি যদি এটা ইউজ করি, এটা ইউজ করে আমি জাস্ট সেভ চেঞ্জ ক্লিক করি, সেভ চেঞ্জে ক্লিক করলাম, দেখুন আমার যে হেডার যে অপশনটা ছিল, হেডার মেনুর যে অপশনটা, মেনুর অপশনটা কোন দিকে চলে আসে, এটা বাম দিকে চলে আসবে। দেখুন এটা আমরা বাম দিকে নিয়ে আসতে পারছি এখান থেকে। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে, ইচ্ছা মতো করে আপনারা এটা নিয়ে আসতে পারেন, আমি চাইলে ডান দিকেও নিয়ে আসতে পারি। এখন আমি এখন রিফ্রেশ দেই সাইটটাকে, আমার ডান দিকে চলে আসছে। তো এইভাবে আপনারা ইচ্ছা করলে যে কোনোভাবেই দিতে পারেন, তা আমি রাখতেছি এইভাবেই। অথবা আপনারা লোগো মাঝখানে রাখবেন, দুই পাশে কন্টেন্ট রাখবেন বা মেনু রাখবেন, অথবা লোগো লোগো কন্টেন্ট নিচে ফুটার রাখবেন, সেটাও করতে পারেন। অথবা আপনারা মেনুগুলো একটা নতুন করে একটা পপ আপ মেনুর মধ্যে রাখবেন, সেটাও করতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো আমি এখান থেকে ডিফল্টভাবে রাখতেছি এটা, সেভ চেঞ্জে ক্লিক করে নেই। তো আমরা এরপর একটা অপশন পাবো, সেটাতে মেনু এবং অ্যাকশন বার। তো মেনু এবং অ্যাকশন বারের এখানে কি দেখাচ্ছে, অ্যাকশন বারের এখানে স্লোগান, অ্যাকশন বার আছে, এবং কোনো অ্যাকশন বার এখানে অ্যাড করা নাই। সাইড বার, আপনি সাইড বার চাইলে সাইড বার অ্যাড করতে পারেন, সাইড বার চেঞ্জ করতে পারেন। এরপর আছে ব্লগ পেজ, এরপর ফুটার, ফুটারের যে কন্টেন্টগুলো আছে আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারেন ফুটার কন্টেন্টগুলো। মাফিন গ্রুপ, এখানে মাফিন গ্রুপের নাম দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের নিজের নাম দিতে পারেন। হ্যাঁ দেখুন এইখানে মাফিন গ্রুপ, কল টু অ্যাকশন, কপিরাইট অপশন, তো আমি এখানে কপিরাইট দিলাম, অল রিজার্ভ কপি বাই মেহেদি, ওকে মেহেদি দিলাম, ওকে। তারপর আমি যদি সাইটটা রিফ্রেশ করি দেখুন এখানে কপিরাইট লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এখান থেকে আপনারা এগুলো চেঞ্জ করতে পারেন, এগুলো চেঞ্জ করার জন্য আপনাদের এগুলো সম্ভবত উইজার্ডে দেওয়া আছে, একটা নেক্সট আমরা যখন ফুডের কাস্টমার করবো তখন আমরা দেখবো এটা এখান থেকে কীভাবে চেঞ্জ করে। এরভাবে এরপর সোশ্যাল আইকন, সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করার জন্য অপশন, সে অ্যাড অন প্লাগইন, বিভিন্ন অ্যাড অন প্লাগইন এখান থেকে অ্যাড করতে পারবেন আপনারা। তো এইভাবে থিম অপশন থেকে বিভিন্ন ধরনের অপশনগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা প্রথমেই
চলে যাই হেডার অপশনে। হেডার অপশন থেকে আমরা এই যে মেনুগুলো আছে মেনুগুলোকে চেঞ্জ করব। মেনুগুলো চেঞ্জ করা খুবই ইজি, যেগুলো আমি এর প্রিভিয়াস যে থিম কাস্টমাইজেশন অপশনে দেখাইছিলাম। এখানে জাস্ট মেনুতে যাব, মেনুতে গিয়ে এখান থেকে আমরা মেনুগুলো চেঞ্জ করে দিতে পারবো। তো আমি চাচ্ছিলাম যে কাস্টমার ক্লায়েন্ট আমাকে বলছে যে কন্টাক্ট আস, অ্যাবাউট আস, সার্ভিস, এরকম কিছু মেনু থাকবে বা এরকম কিছু পেজ এখানে মেনু আকারে দেওয়া থাকবে। তো আমি প্রথমে পেজগুলো বানাই নেই। এখান থেকে আমি কোথায় চলে যাব, পেজে চলে যাব, পেজ থেকে অ্যাড নিউ, পেজ থেকে অ্যাড নিউ। আমাদের কাছে কিছু সেট আপ করা নাই, যার কারণে একটু বেশি লোডিং টাইম নিয়ে নিছে। তো আমি এখানে এখন কি করব, এখন হচ্ছে এখন থেকে এখান থেকে জাস্ট পেজের নাম দেবো, ধরেন কন্টাক্ট আস, কন্টাক্ট আস। ওকে, কন্টাক্ট আস পেজ পাবলিশ করে দিলাম আমি, কন্টাক্ট আস পেজ চলে আসছে। এরপর আমি নতুন করে আরেকটা পেজ নিব, ট্যাব ওপেন করে নিচ্ছি আমি যাতে করে সুবিধা হয়। এখানে দিলাম ধরেন অ্যাবাউট আস, এটা জাস্ট এই পেজগুলোকে আমি মেনু বারে শো করাবো। অ্যাবাউট আস হয়ে গেল। ওকে, আমি আবার নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম। আমরা এখানে দিব কি, অ্যাবাউট আস হয়ে গেল। এখানে দিলাম ব্লগ, ব্লগ পেজ। হ্যালো, এরপর আমি নতুন করে আবার একটা পেজ নিলাম, পেজের নাম দিলাম হচ্ছে সার্ভিস। আবার আর একটা পেজ নিতে পারি আমি, এটা হচ্ছে এটা দিলাম অ্যানিমাল ফুড, অ্যানিমাল ফুড, অ্যানিমাল ফুড দিলাম। এটা পেজগুলো আমি ক্রিয়েট করলাম, এই পেজগুলোকে আমি আমার এখানে মেনু বারে শো করাবো। তো কিভাবে শো করাবো, আমি আমি এখন চলে যাবো অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে। আচ্ছা, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসার পর এখন এখানে যে মেনুগুলো আমার এখানে দেওয়া আছে, এখানে যেগুলো দেওয়া আছে আমি টোটালি সবগুলো আমি রিমুভ করে দেবো। আচ্ছা, হোম পেজটা থাক, এখানে হোমটা থাক, ক্যাট কন্ট্যাক্ট সবগুলো রিমুভ করে দিলাম। এখন আমি যেগুলো পেজ তৈরি করলাম, যেমন আমি অ্যাবাউট আস পেজ তৈরি করেছিলাম, আমি ফল ফুড, ব্লগ, কন্ট্যাক্ট আস, সার্ভিস, এগুলো ব্যস্ত তৈরি করছিলাম, এগুলো আমি নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসলাম, মেনুতে নিয়ে আসলাম। এখন আমি এগুলো চাইলে সাজাতে পারি, দেখুন ড্রাগ অ্যান্ড ড্রপ করে সাজানো যাবে। এখান থেকে একটু এদিকে সরাই দিলে এটা এটা সাবমেনু হবে। তো আমি সরাই দিচ্ছি না, দিলাম অ্যানিমাল ফুড, এটা আমি সামনে দিয়ে দিই, কন্টা কাজ এবং অ্যাবাউট একসাথে দিয়ে দিই। এরপর সেভ মেনু, দেখুন কত সুন্দরভাবে আমাদের মেনুটা চেঞ্জ হয়ে গেছে। জাস্ট রিফ্রেশে ক্লিক করি, অ্যানিমাল ফুড, সার্ভিস, ব্লগ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। ওকে, সুন্দরভাবে আমাদের এই মেনু বারটা চেঞ্জ হয়ে গেছে। এবং এই যে লোগো, লোগো চেঞ্জ করাতে আমরা দেখলাম আমাদের থিম অপশন থেকে লোগো চেঞ্জ করার অপশন পেয়ে যাবো আমরা। এরপরে আমরা আসবো আমাদের এই যে এখানে যে ডগের যে ছবিটা দেখাচ্ছে, এই ডগের ছবিটা আমরা এখানে কাস্টমাইজ করব। এটা মনে হয় মূলত এটা একটা স্লাইডার। তো আমি জাস্ট এখন এখান থেকে চলে যাব এডিট পেজে। ওকে, এডিট পেজে যাওয়ার পর দেখুন, এডিট পেজে আসার পর এখন আমার এখানে অপশনগুলো দেখাচ্ছে। দেখুন এইখানে প্রথমে যে তোমাদের ভিজুয়াল এডিটর সেট আপ দেওয়া নাই অথবা গুটেনবার্গ ডিজেবল করে নাই, যার কারণে আমাদের এটা দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। নিচের দিকে এসে দেখবেন যে এরকম অপশনগুলো, এগুলো টোটালি কিন্তু মাফিন বিল্ডারের কেরামতি। এগুলো টোটালি মাফিন বিল্ডার দিয়েই তৈরি করা হয়েছে, মাফিন বিল্ডার দিয়েই
কাজ করা হয়েছে এখানে। তো সরি, আমি হোম পেজটা করে দিচ্ছি। দেখুন এখানে যে হোম পেজের মধ্যে স্লাইডারটা আছে, এটা ডগের ছবি দেওয়া আছে। এই ডগের ছবিটা আমরা কোথায় পাবো? এটা কিন্তু টোটালি একটা স্লাইডার, এটা স্লাইডারটা এখানে অ্যাড করা হয়েছে। তো স্লাইডার অ্যাড করার পর এখানে দেওয়া আছে হুইচ ওয়ান অফ দেম উইল ইউ অ্যাডাপ্ট, মানে কোনটাকে অ্যাডাপ্ট করবেন, বা এখানে একটা কিছু লিঙ্ক আপ করানো আছে, দেওয়া আছে, এভাবে সুন্দরভাবে দেওয়ানো আছে। তো আমি জাস্ট এখান থেকে দেখি পোর্টফোলিও স্লাইডার। দেখেন পোর্টফোলিও স্লাইডার যে অপশনটা আছে, এই পোর্টফোলিও স্লাইডারটা হচ্ছে এইটা। ওকে, তো পোর্টফোলিও স্লাইডারটা আমি জাস্ট এডিট অপশন চলে যাই, দেখি আসলে ওইটাই কিনা। পোর্টফোলিও স্লাইডার, এখানে স্লাইডার 6টা কাউন্ট করতে বলছে, আলাদা আলাদা কিছু এখানে দেওয়া নাই। এখন আমি উপরের অপশনটাতে চলে যাই। হ্যাঁ, উপরের অপশনে আসলাম, এখানেও দেওয়া নাই। তার উপরে যে অপশনটা আছে ফার্স্ট অপশন, এই অপশনের মধ্যে হয়তো বা কিছু আমি পেতেও পারি। এখানেও কিছু দেওয়া নাই। আচ্ছা, এখানে হুইচ ওয়ান অফ দেম ইজ অ্যাডাপ্ট। ওকে, আচ্ছা, এখানে শুধুমাত্র পোর্টফোলিও যে স্লাইডারটা আছে, এই পোর্টফোলিও স্লাইডারটা এখানে অ্যাড করা আছে। এগুলো আমরা পাবো কোথায়? দেখুন পোর্টফোলিও নামে একটা অপশন এখানে পাবেন, এই পোর্টফোলিও অপশনের মধ্যেই এটা দেওয়া আছে। আর এটা যে লেখাটা এখানে দেখতে পাচ্ছি আমরা, হুইচ ওয়ান অফ দেম ইউ অ্যাডাপ্ট, এটা টোটালি এই স্লাইডারের কেরামতি। ঠিক আছে, এই স্লাইডার থেকে চেঞ্জ করতে পারবো আমরা এটা। আচ্ছা, এই পোর্টফোলিও থেকে দেখেন পোর্টফোলিও এখানে সবগুলো অ্যাড করা আছে, এই পোর্টফোলিওগুলো এখানে অ্যাড করা আছে। এবং পোর্টফোলিও স্লাইডারটা কোথায়? এই স্যার, পোর্টফোলিও স্লাইডার। এরপরে আছে একটা কলাম, দেখুন এরকম কলাম দেওয়া আছে, কলাম অ্যাড করা আছে এখানে। ঠিক আছে, এই কলামগুলো হচ্ছে এই যে কলাম, এই কলামগুলো, এটা 1 2 3 4, চারটা কলাম এখানে অ্যাড করা আছে। এরপর আসতেছে পরে একটা অপশন, সেটা হচ্ছে বিকামে ভলেন্টিয়ার। বিকামে ভলেন্টিয়ার যে অপশনটা আছে, এই অপশনটা কোন জায়গা থেকে এডিট করা হয়েছে? এই যে কলাম অপশনটা আছে, এই কলাম অপশন থেকে কিন্তু এটা এডিট করা আছে। তো আমি এখানে একটু অপশনে যাই, চলে যাই। এডিট অপশনে যাওয়ার পর কলাম, সরি, কলাম অপশনে যাওয়ার পর এখানে বিকামে ভলেন্টিয়ার, সুন্দর করে এখানে টেক্সটটা সাজানো আছে, এবং এখান থেকে টেক্সটটা আমি চেঞ্জ করতে পারবেন। এবং এই যে মেয়ের ছবিটা আছে, মেয়ের ছবিটা এখানে, এই মেয়ের ছবিটা এখানে, এইখান থেকে দেওয়া আছে। এটা মেইন যে রো, মেইন যে রোটা আছে, এই মেইন রো থেকে এটা এখানে অ্যাড করে দেওয়া আছে। এরপর আছে টেস্টিমোনিয়াল সেকশন। দেখুন টেস্টিমোনিয়াল সেকশন সুন্দরভাবে এখানে টেস্টিমোনিয়াল সেকশনটা এখানে অ্যাড করা আছে। টেস্টিমোনিয়াল চাইলে এখানে টেস্টিমোনিয়াল সেকশনটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের এখানে লেখা দিতে পারি। এবং টেস্টিমোনিয়ালগুলো কোথা থেকে পাচ্ছি আমরা এখানে? দেখুন আমাদের এইখানে অপশন আছে, টেস্টিমোনিয়াল অপশন আছে, এইখানে টেস্টিমোনিয়ালগুলো অ্যাড করলে অটোমেটিক্যালি এখানে শো করবে এগুলো। ঠিক আছে, খুবই ইজি, খুবই সাধারণ কাস্টমাইজেশন, জাস্ট একটু চেষ্টা করলেই পারবেন। তো দেখুন এরপর আমরা আসতেছি আমাদের স্লাইডার, আমাদের স্লাইডারটা আছে, এই স্লাইডার কাস্টমাইজেশন করবো আমরা, স্লাইডার কাস্টমাইজ করবো। স্লাইডটা পাবো কোথায় আমরা? দেখুন নিচের দিকে আসে, নিচের দিকে আসলে দেখবেন যে অনেকগুলো অপশন দেখাচ্ছে, এখান থেকে খুঁজে বের করবেন। স্লাইডার দেওয়া আছে, তো এখানে দেওয়া আছে রেভলিউশন স্লাইডার। রেভলিউশন স্লাইডারের হোম এনিমেল শেল্টার নামের যে স্লাইডারটা আসলো, এই স্লাইডারটা এখানে অ্যাড করা আছে। তো আমরা এই স্লাইডারটাকে এখন কাস্টমাইজ করব। এটা পাবো কোথায় আমরা? রেভলিউশন স্লাইডার নামে যে প্লাগিনটা আমরা ইনস্টল করছিলাম, সেই প্লাগিনের মধ্যে পাবো এটা আমরা। তো আমি চলে যাই রেভলিউশন স্লাইডার, এর নিচের দিকে চলে আসেন, স্লাইডার রেভলিউশন, এটাই সেই রেভলিউশন স্লাইডার, সেই মহামান্য প্লাগিনটা। এটা চলে আসি আমরা এটার মধ্যে। এরপর এরপর আমাদের এখানে একটাই, একটা মাত্র স্লাইডার এখানে দেখাচ্ছে, একটা স্লাইডারে এখানে দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে এখানে আরও স্লাইডার অ্যাড করতে পারেন। তো ম্যানুয়াল ইনপুট থেকে যদি আপনারা অ্যাড করতে চান, ম্যানুয়াল ইনপুটে ক্লিক করার পর বিথিমের মধ্যে অনেকগুলো স্লাইডার দেওয়া আছে। ঠিক আছে, এখানে অনেকগুলো স্লাইডার দেওয়া আছে, এই স্লাইডারগুলো আমরা এখানে জাস্ট টেনে নিয়ে ছেড়ে দেবেন, স্লাইডার এখানে ইনপুট হওয়া শুরু হবে। খুবই ইজি কাস্টমাইজেশন, একটু ট্রাই করলেই পারবেন, এবং না পারলে ভিডিওটা অবশ্যই দেখবেন বারবার। দেখুন আমাদের স্লাইডারটা কিন্তু চেঞ্জ, যে স্লাইডার আমরা করলাম, নতুন করে ইম্পোর্ট করলাম, সেটা কিন্তু চলে আসছে। আর আগে যে স্লাইডারটা ছিল আমাদের, এই যে স্লাইডারটা, এই স্লাইডারটা হচ্ছে এইটা। তো আমরা এই স্লাইডারটা কাস্টমাইজ করি একটু, এইখান থেকে জাস্ট এই যে চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন
এখানে অনেকগুলো অপশন দেখাবে, ঠিক আছে। এখানে দেখেন হচ্ছে আগে আপনি ডিলেট করতে পারবেন, রিডেম করতে পারবেন, সাইটের নামটা সামনে নিতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন, এটা এইচটিএমএল ট্যাগ নিতে পারবেন, ঠিক আছে, অনেক কিছু করতে পারবেন। তো আমি এত কিছু করবো না, আমি জাস্ট এখানে এডিট করবো। এডিট করার জন্য কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র মাঝখানে গিয়ে একটা ক্লিক করবেন, এটা এডিটর অপশনটা চলে আসবে। আবার এডিটরের যে স্লাইডার এডিটর অপশন বা স্লাইডার এডিটর, এটা ওপেন হয়ে থাকবে। দেখুন এটা হচ্ছে আমাদের সেই স্লাইডারটা, স্লাইডার আমাদের ওপেন হয়ে গেছে, ঠিক আছে। দেখুন স্লাইডারটা ওপেন হয়ে গেছে। আমি পেজটাকে একটু ছোটো করে নিলাম, 40%, 90%, দেখুন চলে আসছে সেম একই স্লাইডার, এখানে চলে আসছে। আমরা চাইলে এখান থেকে স্লাইডারের সব কিছু চেঞ্জ করতে পারি। তো আমরা এই লেখাটাকে চেঞ্জ করে দেই, বড় করে নিচ্ছি আমি, লেখাটাকে চেঞ্জ করে দেই। তো এখানে লেখা আছে মি অ্যান্ড মাই ফ্রেন্ড, তো এখানে দিলাম মি অ্যান্ড মাই ফ্রেন্ড কুত্তা দিলাম। এরপর নিড ইয়োর হেল্প ব্রো, ঠিক আছে, দিয়ে দিলাম, ঠিক করলাম। এরপরে একটা বাটন দেওয়া আছে, বাটনটাকে এখানে দিলাম আমি ফাইন্ড এ পেট ফর ইউ, এখানে দিলাম আমি ফাইন্ড এ কুত্তা, ঠিক আছে। এরপর নিচে লড়াই মিশনের কথা টেক্সট আছে, আপনার চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। এটা আমি বাংলা লিখে দিলাম, আপনি যদি কুত্তা পালতে চান তাহলে এই বাটনে ক্লিক করে মেইন সাইটে যান। ওকে, এটা হচ্ছে আমাদের হয়ে গেলে। দেখুন এইখানে এক লাইনে চলে আসছে, আমি এখানে একটা ট্যাগ ইউজ করব, ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগটা ইউজ করলেই এটা দ্বিখণ্ডিত হয়ে চলে যাবে দুই পাশে। ব্রেক ট্যাগটা ইউজ করবে কি হবে, লেস দেন গ্রেটার দেন দেওয়ার পর মাঝখানে দেবো আমি বিআর। দেখুন বিআর দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নিচে চলে আসছে। ওকে, এরপর নিচের দিকে আরেকটা অপশন আছে, যেটা আমি লেখাটা বললাম হুইস ইউ দেম ইউ অ্যাডাপ্ট, ঠিক আছে। এটা আমি চাইলে এটাও চেঞ্জ করতে পারি, লিখে দিলাম আপনি কি অ্যানিমেল প্রেমী, তাহলে দেখে নেন আপনার পছন্দের অ্যানিমাল। আচ্ছা, এটা টেক্সট অনেক বড় হয়ে গেছে, আমি এটাকেও একটু নিচে নিয়ে আসি, দেখে নেন তাহলে, এখানে আমি দিয়ে দিই বিআর, দেখে নেন আপনার অ্যানিমাল। ওকে, দিয়ে দিলাম আমি, ব্যাস। ওকে, তো আমাদের স্লাইডারটা চেঞ্জ করে ফেলছি আমরা। চাইলে আমরা এখানে আরও স্লাইডার অ্যাড করতে পারেন, আমি চাইলে এই স্লাইডারটাকে ডুপ্লিকেট করতে পারি। এইখান থেকে স্লাইডার অপশন, এটা স্লাইডার অপশন থেকে আসে, এখানে আমি ডুপ্লিকেট করতে পারি। একটা ডুপ্লিকেট করলাম, আবার স্লাইডার এখন দুইটা ডুপ্লিকেট করলাম, অথবা চাইলে আপনি এখান থেকে নতুন স্লাইডার অ্যাড করতে পারেন। স্লাইডার নিয়ে এসে অ্যাড স্লাইডারে ক্লিক করলে নতুন স্লাইডার নিতে পারবেন, ঠিক আছে। এখানে স্লাইডার ইম্পোর্ট করে রাখতে পারেন। ওকে, তো আমি জাস্ট সেভে ক্লিক করতেছি, সেভে ক্লিক করে আমি যখন পেজটাকে রিফ্রেশ দিব, দেখুন আমার স্লাইডারটা চেঞ্জ হয়েছে কি না। মি অ্যান্ড মাই ফ্রেন্ড কুত্তা নিড ইউর হেল্প ব্রো, ফাইন্ড কুত্তা, আপনি যদি দেখেন সুন্দরভাবে ডাইরেক্ট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এইটা কিন্তু আমাদের চেঞ্জ হয়নি, কেন চেঞ্জ হয়নি একটু দেখে আসি আমরা। ওকে, এটা লেখাটা চেঞ্জ হয়নি, সেটা মনে হয় সেভ করা হয়নি। সেভ করার আগেই আমরা চলে গেছিলাম কপি করতে, ফাইন্ড ইয়োর নাইস অ্যানিমাল। ওকে, অ্যানিমাল ফাইন্ড ইয়োর নাইস অ্যানিমাল। ওকে, আমি জাস্ট সেভ করে নিই, এখন দেখি এখন চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা, আমি এটা 3 নম্বর স্লাইডারে করছিলাম, আমি 1 নম্বর স্লাইডারে করি। ফাইন্ড এ কুত্তা দিলাম,
এখানে দিলাম আমি ফাইন ইয়োর নাইস ডগ। ওকে ওকে ঠিক আছে, দিলাম আমি। এখন আমি রিফ্রেশ করি পেজটাকে, দেখুন ফাইন্ড এ কুত্তা সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন চেঞ্জ হয়ে গেছে আমাদের, স্লাইডার চেঞ্জ করা শেষ। স্লাইডার আমরা এখান থেকে চাইলে আপনারা অন্য স্লাইডার নিয়ে সেই স্লাইডারটাকে ইউজ করে এখান থেকে স্লাইডার নামটা সিলেক্ট করে দিলেই সেই স্লাইডারটা এখানে শো করবে। ওকে, তো এরপর আমাদের বডি স্লাইডার হয়ে গেলো, আমরা জাস্ট এখন আমরা পুরাটা চেঞ্জ করবো। ওকে, পুরাটা চেঞ্জ করার জন্য আমাদের লিপ পেজ চলে আসলাম আমি। ফুটার যে অপশনগুলো আছে এটা মেবি উইজেট অপশন থেকে পাবো আমি, উইজেটে চলে যাই। আচ্ছা হ্যাঁ রাইট, উইজেটে পাবো আমি, উইজেট থেকে এখন ফুটারের মধ্যে, ফুটার ওয়ানের মধ্যে অ্যাবাউট আস বলছে এখানে। আমি এখানে জাস্ট কোনো ট্যাগ টু ইউজ করতেছি না, অ্যানিমাল ওয়েবসাইট লাইক ইউ এ ভেরি নাইস ওয়েবসাইট। ওকে দিয়ে দিলাম, দেখি আমাদের ফুটার অপশন চেঞ্জ হয়েছে কিনা। রাইট অলরাইট, চেঞ্জ হয়ে গেছে সব। এরপর আসতেছে আমাদের ফুটার টু। ফুটার টুতে আসি আমরা, পাবো কন্ট্যাক্ট উইথ আস, এখান থেকে চেঞ্জ করে দিবেন। এখানে নাম্বার দিতে বলছে, সুন্দর স্প্যান ইউজ করে নাম্বারগুলো ইউজ করছে, এসটিএমএল ট্যাগ ইউজ করে নাম্বারগুলো দেওয়া আছে। তাহলে এখান থেকে নাম্বার আপনি রাখতে পারেন। ইমেল দিলাম আমি, animalshop.com দিলাম, সেভ করলাম, এটাকে উঠাই দিলাম। এরপর আস্তে আস্তে 3 নম্বর কিছু লিঙ্ক আপ করা আছে এখানে, লিঙ্ক আপ দেখি, লিঙ্ক আপ করা আছে, অনেক লিঙ্ক আপ করা আছে। তো আপনারা চাইলে এখান থেকে লিঙ্ক আপগুলো সরাই দিতে পারেন। ওকে, লরা নিজাম এখানে দিলাম, হচ্ছে এখানে দিচ্ছি আমি আমার বাড়ি, দিলাম। এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি। ওকে দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো অলমোস্ট আমরা সব কিছুই চেঞ্জ করে ফেললাম, সবগুলোই আমরা কাস্টমাইজ করে ফেলছি। এবং এই ডগ শপ বলেন বা যে কোনো শপ বলেন না কেন, এই একটা থিম দিয়েই কিন্তু তৈরি করা সম্ভব। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন টিউটোরিয়াল নতুন ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, এবং সাথে থাকবেন, আমরা আবার আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। এরপরে আমাদের ওয়ার্ডপ্রেস সেশন শেষ হয়ে গেলে আমরা চলে আসবো কোডিংয়ে, প্রোগ্রামিং সেকশন চলে শুরু হয়ে যাবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই, খোদা হাফেজ।